বিএনপি 10 ডিসেম্বর সব অচল করে দেওয়ার ছকে কে নিজেরাই এখন অচল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 10 ডিসেম্বর ঘিরে আতঙ্ক ছড়ানো ছাড়া আর কিছুই করতে পারেনি বলে মন্তব্য করেছেন তিনি। এছাড়াও বিএনপি সরকার পতনের দিবা স্বপ্ন দেখছে বলেও মনে করেন ওবায়দুল কাদের। এদিকে সরকার দলের পদত্যাগ চেয়ে তারা নিজেরাই পদত্যাগ করছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। চুয়াডাঙ্গায় 7 বছর পর হলো জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে যোগ্য নেতৃত্ব বাছাই করে রাজাকারমুক্ত জেলা আওয়ামী লীগের নতুন কমিটি গড়ার আহ্বান জানান নেতাকর্মীরা। স্বাধীনতার বিপক্ষের শক্তি কিন্তু ইতিমধ্যেই ষড়যন্ত্রের মাধ্যমে তারা কিভাবে সরকারের দায়িত্ব নিতে পারে সেই প্রচেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন 10 ডিসেম্বর কোয়ার্টার ফাইনাল খেলায় হেরে গেছে বিএনপি, আগামী নির্বাচনে হবে ফাইনাল খেলা। সরকার পতনের কত যে দিবা স্বপ্ন, কত যে রঙিন খোয়াব, বাংলাদেশে আন্দোলনে যারা হারে নির্বাচনে তারা বিজয়ী হতে পারেনি, এটা এখানকার ইতিহাস। থাক কেটেছিল, সবকিছু অচল করে দেবে, এখন তারা নিজেরাই অচলবে। এদিকে একই দিনে 17 বছর পর চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের সামনে জিমনেশিয়াম মাঠে সকাল 11:30টার দিকে শুরু হয় এ সম্মেলন। এই সম্মেলনেও ভার্চুয়ালি যুক্ত হন ওবায়দুল কাদের। তিনি বলেন বিএনপি 10 ডিসেম্বর ঘিরে আতঙ্ক সৃষ্টি ছাড়া কিছুই করতে পারেনি। 10 দফা দাবি, নতুন কিছু দেখলাম না, পুরনো কথা, পুরনো গল্প, পুরনো দাবি, কত যে হাঁক ঢাক। বিজয় মিছিল করবে 10 তারিখ তো চলে গেল, আতঙ্ক সৃষ্টি করা হলো, বিআরটিসির বাস পোড়ানো হলো, শত শত চালের বস্তা সঙ্গে বিস্ফোরক পার্টি অফিসে পাওয়া গেল তাদের নয়াপল্টনে। সম্মেলনে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন 10 ডিসেম্বর 10 লাখ মানুষের ঘোষণা দিলেও আশানুরূপ জনসমাগম করতে পারেনি বিএনপি। এই 10 লক্ষ মানুষের সমাবেশের কথা বলে তারা সেখানে 50,000 মানুষের সমাবেশ করল, তারা সরকারের পতন ঘটাতে এসে নিজেদের পতন ঘটিয়ে দিয়েছেন। সরকারের পতন তো দূরের কথা, তারা সরকারের পদত্যাগ চাইতে এসেছিল, সরকারের পদত্যাগ চাইতে এসে নিজেরা পদত্যাগ করে বসলেন সংসদ থেকে। অন্তরা বিশ্বাস, নিউজ 24।